ওয়েলকাম টু vidonko.com আমি সৈকত তোমাদের ম্যাথসের টিউটর। এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। বালাটির বহির্বেশের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অন্তর্বেশের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাহলে সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমেই ধরে নেব, ধরি অন্তর্বেশার্ধের দৈর্ঘ্য ইকুয়ালস টু এক্স সেমি, বহির্বেশার্ধের দৈর্ঘ্য ইকুয়ালস টু হবে 28/2 সেন্টিমিটার ইকুয়ালস টু 40 সেন্টিমিটার। সুতরাং বালাটিতে ধাতুর পরিমাণ ইকুয়ালস টু পাই ইন্টু 14 স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার। সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি পাই 14 স্কোয়ার মাইনাস পাই x square equals to 269.5 অথবা পাই into 196 minus পাই x square equals to 269.5 অথবা 22/7 into 196 minus 22/7 into x square equals to 269.5 অথবা 22 into 196/7 হবে 616 minus 22 x square by 7 equals to 269.5 অথবা minus 22/7 x square equals to 269.5 minus 616 অথবা minus 22/7 x square equals to minus 346.5 অথবা x square equals to 346.5 উভয় সাইডে মাইনাস বাদ যাবে into 7/20 অথবা x square equals to 110.25 অথবা x equals to 10.5। ঋণাত্মক মান গ্রাহ্য নয়, কেননা ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। সুতরাং অন্তর্বেশের দৈর্ঘ্য ইকুয়ালস টু 10.5 ইন্টু 2 সেন্টিমিটার অথবা আমরা লিখতে পারি ইকুয়ালস টু 21 সেন্টিমিটার। এটি হলো নির্ণয় প্রশ্নের সমাধান। এই ধরনের আরো অসংখ্য অঙ্কের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট www.vidonko.com-এ ভিজিট করুন। ধন্যবাদ।